স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে তথ্য প্রযুক্তি খাতে দেশীয় সফটওয়্যারের সংসম্পূর্ণতা অর্জন এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠার শপথ নিয়ে দায়িত্ব নিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ। এই পরিষদ 2026 সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে। সোমবার 20 মে রাজধানীর একটি হোটেলে নতুন কমিটির সদস্যরা শপথ নেন। শপথবাক্য পাঠ করান বেসিসের প্রতিষ্ঠাতা সভাপতি এ তৌহিদ। অভিষেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানি রহমান প্রধান অতিথির বক্তব্যে ICT খাত নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। নিউ ইয়র্ক সিটির টোটাল সিটিটাকে পাওয়ার করার জন্য 5 GW তো ইউ নিড ফর ওয়ান ডেটা, যখন বিগ ডেটা হবে, যখন আপনি বিগ ডেটা when you start using it you need power and আপনার রিনিউয়েবল পাওয়ারে হবে না, এটা ইউ নিড ডিসপ্যাচেবল পাওয়ার, you need uninterrupted power for these data centers. Apnar solar theke hobe diner bela ache ratre bela nai, that is not going to work. Now ekhaneo apnar ekta dichotomy asteche, major contradiction. Ek dike apni bolchen zero emission climate change, arek dike apni boltechen amaderke ekhon big data er moddhe chole jete hocche, okhane we need conventional power. So again আজকে আমারকে ওই কানাডিয়ান ট্রেড রিপ্রেজেন্টেটিভ ভালো একটা কথা বললো, বললো যে তোমাদের তো নিউক্লিয়ার পাওয়ার আছে, ইউজ ইয়র নিউক্লিয়ার পাওয়ার ফর ইয়র ডেটা সেন্টার। তো আমার কথাটা হলো যে দিজ আইডিয়াস, দিজ কনসেপ্ট, দ্য ওয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ কামিং, দ্য ওয়ে দিস থিং ইজ গোয়িং টু চেঞ্জ, এইগুলি জিনিস আপনাদের বেসিসে নাও ইউ হ্যাভ টু গো টু আ কমপ্লিটলি ডিফারেন্ট লেভেল। বিশেষ অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক গত 15 বছরে বেসিস ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অংশীদারিত্ব রেখেছে উল্লেখ করে বলেন, নতুন কমিটির নেতৃত্বে বেসিস আরো অনেক দূর এগিয়ে যাবে। একটা শিশু যখন কেবল হাঁটতে শিখে, তাকে হাতটা ধরে একটু হাঁটা শিখতে হয়, তারপরে যখন সে নিজে পথে হাঁটতে শিখে যায় তখন কিন্তু তার নিজের পথে সে এগিয়ে যায়। তো আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রি কিন্তু কেবল হাঁটি হাঁটি পা পা করে 15 বছরে এসছে। আমরা যদি আর 5টা বছর, যদি আমরা 33 সাল পর্যন্ত এই ট্যাক্স এক্সামশনটা আমরা কন্টিনিউ করতে পারি, তাহলে আমার বিশ্বাস আমাদের এই সফটওয়্যার সেক্টর থেকে আমরা ইনশাল্লাহ $5 billion আমরা রপ্তানি আয় অর্জন করতে পারব। আমাদের সেই ক্ষেত্রে এই পলিসি সাপোর্টটা দরকার, যেটা আমরা সরকার থেকে দিতে চাই। আর বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বেসিস নেতৃত্বে নারী উদ্যোক্তাদের আসা উচিত বলে উল্লেখ করেন। ডিজিটাল বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী যেখানে নারীর ক্ষমতায়নের জন্য একেবারে রোল মডেল, সেইখানে কিন্তু আমি নারী উদ্যোক্তাদের একজনকেও দেখি নাই। আমার মনে হয় যে এই 11 জনের টিমে আগামীতে আইন পরিবর্তন করে হোক আর যেভাবেই হোক অন্তত 1/3 নারী মানে প্রতিনিধি, নারী উদ্যোক্তা এই বেসিসের কমিটিতে থাকা উচিত। এবং আমার মনে হয় এতে বাকি নারীরা যারা এখানে আছে তারা অনুপ্রাণিত হবে। শপথ নিয়ে বেসিসের নতুন কমিটির সদস্যরা তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। আমাদের ভাষায় আমরা বলি স্মার্ট বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশের সকল সেক্টর, সেটা হোক রেডিমেড গার্মেন্টস, সেটা হোক অটোমোবাইল, সেটা হোক কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বীমা, ব্যাংকিং, প্রত্যেকটা খাতকে স্মার্ট হতে হবে। আর সেই স্মার্টনেসটা তখনই আসবে যখন সেই সেক্টরগুলোতে ICTর ইমপ্লিমেন্টেশন হবে। তাই আমাদের ভাষায় আমরা বলতে চাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ICT হবে নিউক্লিয়াস। গত 8 মে বেসিসের নির্বাচন অনুষ্ঠিত হয়।